السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই করোনা কালে আপনাদেরকে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, সবল রাখেন, এই প্রত্যাশা করে আজকে আমরা কিয়ামতের সংক্ষিপ্ত ছোট আলোচনাগুলো, আলামতগুলো আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার মতো তৌফিক দান করুন। এগুলো আমাদের প্রত্যেকটি মুসলমানকে জানার দরকার, জানলে পরে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো, আর যদি আমরা না জানি তাহলে পরে আমাদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। তো আমরা ফিতনা সম্পর্কে আলোচনা করব। তিরমিজি, ইমাম তিরমিজি এবং জামিউস সগীর নামক কিতাবে মধ্যে 5125 নম্বর হাদিস তিনি উল্লেখ করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এখান থেকে আমরা আলোচনা শুরু করব, আমরা ভূমিকাটা আর দীর্ঘায়িত করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান, কিয়ামতের পূর্বে এমনভাবে ফেতনার প্রসার ঘটবে, এমনভাবে ফেতনার প্রসার শুরু হবে, প্রকাশ্য ফেতনা প্রকাশমান হবে, কান্নাহা ফেতালুল লাইলিল মুসলিমি, কেন যেমন অন্ধকার ঘুট ঘুটে রাত্রিতে অত্যন্ত ভয়ঙ্কর মনে হয়, ঘুট ঘুটে রাত্রিতে কেউ আলো ছাড়া বের হতে পারে না, ফেতনাগুলো এরকম প্রকাশমান প্রসারমান হতে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ইয়াসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন মানুষ সকালবেলায় মুমিন থাকবে, ওয়ায়ুসাম্মা কাফিরান, এবং সন্ধ্যাবেলায় কাফেরে পরিগণিত হবে, ইসমি কাফিরান, সন্ধ্যাবেলায় কাফের হিসাবে পরিগণিত হবে, ওয়াইয়াবিউ ফিহা আকওয়াম আখলাকাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়া লাভের কারণে, দুনিয়ার প্রত্যাশার কারণে মানুষগুলো তাদের ইমানকে, তাদের আখলাককে, তাদের চরিত্রকে বিক্রি করে দিবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখব বা দেখতেছি আমাদের সমাজের চতুর্পাশে এই চিহ্নগুলো প্রকাশমান। আমরা কোরআনুল করিম এবং হাদিস শরীফকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি। আমরা কেউ কেউ কোরআনুল করিমকে শুধু খতম করার যন্ত্র হিসেবে ব্যবহার করতেছি, অসুস্থ হলে কোরআনুল করিম খতম করাচ্ছি, দুনিয়া হাসিলের জন্য, চাকরি বাকরির জন্য কোরআনুল করিম খতম করাচ্ছি, বুখারী শরীফ খতম করাচ্ছি, দুনিয়ার স্বার্থের জন্য বিভিন্নভাবে আমরা এটাকে ব্যবহার করি, কিন্তু কোরআনুল করিম, হাদিস শরীফ আমাদের পারিবারিক জীবনের আলোকে চালাতে হবে, সামাজিক জীবনের আলোকে চালাতে হবে, রাষ্ট্রীয় জীবন এর আলোকে চালাতে হবে। আমরা যখন আমাদের পরিবারতন্ত্রের ব্যাপারে কোরআন আসে, সামাজিক তন্ত্রের ব্যাপারে কোরআন আসে, রাষ্ট্রীয় তন্ত্রের ব্যাপারে কোরআন আসে, অর্থনৈতিক তন্ত্রের ব্যাপারে কোরআন আসে, রাজনৈতিক তন্ত্রের ব্যাপারে কোরআন আসে, আমরা এই কোরআনুল করিমকে বলি, তুমি তো আমাদের পরিবারের স্থান পাওয়ার যোগ্য নয়, রাসূলুল্লাহ হাদিস, তুমি তো আমাদের পরিবারের স্থান পাওয়ার যোগ্য নয়, তোমাকে একটি জুলদানে বেঁধে তাকের মধ্যে রাখতে হবে, আলমারির ভিতরে রাখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যতদিন পর্যন্ত আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, অর্থনৈতিক জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বিধান কার্যকর না হবে, আমরা যতদিন পর্যন্ত না চলব ততদিন পর্যন্ত আমরা ফেতনা থেকে নিরাপদ নয়, নিরাপদ থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি বুখারী শরীফের কিতাবুল ফেতান দেখি, ফেতনার সবিস্তার সেখানে এসেছে। আমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন, তিনি ফেতনা সম্পর্কে, কিয়ামতের পূর্বে পূর্বে কি ফেতনা হবে এই ফেতনা সম্পর্কে তিনি আলোকপাত করলেন। ফজরের সালাত থেকে আলোচনা শুরু হলো, আলোচনা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর পর্যন্ত আলোচনা করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আমাদেরকে নিয়ে আলোচনা আদায় করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে আসর পর্যন্ত আমাদেরকে নিয়ে ফেতনা, কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করলেন, কেয়ামতের আগে আগে কি ঘটবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত আদায় করে আমাদেরকে নিয়ে মাগরিবের সালাত পর্যন্ত কেয়ামতের আলোচনা করলেন, ফেতনার আলোচনা করলেন। আমাদের মধ্য থেকে যারা জ্ঞানী, আমাদের মধ্য থেকে যারা সংরক্ষণ করার, মুখস্থ করার যোগ্যতা বেশি, তিনারা এগুলো মুখস্থ করে রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি আরো দেখি হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম বুখারী হাদিস নিয়েছেন কিতাবুল ফিতানের ভিতরে দীর্ঘ হাদিস, এবারত অত্যন্ত দীর্ঘ, কাজেই আমি বাংলা যেটি সেটি আপনাদের উপকারার্থে, আমার উপকারার্থে, সকলের উপকারার্থে বলে দিচ্ছি। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ ধন সম্পদ, স্ত্রী, পরিবার, পরিজন ইত্যাদি নিয়ে ফেতনায় পতিত হবে, তাদের সন্তান অনৈসলামিক কাজ করবে, সন্তানের সমর্থন করার কারণে বাবা নামাজ রোজা হজ জাকাত, পরিবার অন্যায় করবে, অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে, সারাংশ হচ্ছে পরিবার অন্যায় করবে। পরিবারকে নামাজি রোজাদার হজ করে এসেছে, সেই পরিবারের অন্যায়কে সমর্থন করার কারণে তার নামাজ রোজা সব শেষ হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন আমি আপনাকে সে কথা বলছি না, আমি বলতেছি কেয়ামতের আগে আগে সমুদ্রের ঢেউয়ের মতো, যেই সাগরের ঢেউয়ের মতো যে ফেতনা প্রকাশমান হবে, সেই ফেতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করছি। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন সেই ফেতনা শুরু হবে, ঠিক আছে, তবে আপনাকে দিয়ে নয়, আপনাকে দিয়ে নয়, আপনার ব্যাপারে তালা বন্ধ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে সেই ফেতনা আমি পতিত হব না, তালা বন্ধ আছে, কিন্তু আপনি কি জানেন সেই তালাটি জোর করে খুলে ফেলা হবে, ভেঙে ফেলা হবে? হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি সেটা জানি, সেই তালাটি জোর করে ভেঙে ফেলানো হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই তালাটি হচ্ছে, সেই দরজার তালাটি হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি ইতিহাস, ঐতিহাসিকদের মতামত আমরা যদি লক্ষ্য করি, দেখব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের শেষ দিকে একজন কাফের কর্তৃক ছুরির আঘাতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। এটাই, এটা থেকেই ফেতনা শুরু। আল্লামা তাইমিয়া সহকারে অনেকেই বলেন এটা থেকে ফেতনা শুরু। তারপরে আমরা যদি দেখি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাত কোরআনুল করিম তেলাওয়াতরত অবস্থায়, সেই যে ফেতনা দলাদলি আমাদের মুসলমানের মাঝে শুরু হয়েছে, সেটা এখনো অবধি শেষ হয়নি। আমি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব ফেতনা থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকার জন্য আমাদেরকে কি উপদেশ দিয়ে গেছেন, ফেতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে কি পরামর্শ দিয়ে গেছেন। ছোট আলামতের ভিতরে আরো কিছু ফেতনা আছে, যেমন মুসলমানের যুদ্ধ, মুসলমান মুসলমানের একজন আরেকজনের বিরুদ্ধে তরবারি ধারণ করা, এগুলো যদি আমরা দেখি, আমরা উষ্ট্রীর যুদ্ধের দিকে যদি দেখি, সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। এই যুদ্ধ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পার্ট, এক অংশ ছিলেন, আর একটা হযরতে আয়েশা
জুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবিরা ছিলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর যুদ্ধেতে তিনি আসলে মীমাংসার জন্যই গিয়েছিলেন। এটা বড় একটি ফেতনা, মীমাংসা যাতে করে মুসলমানের একজন আরেকজনের বিরুদ্ধে রক্তক্ষরণ না হয়, এজন্য তিনি মীমাংসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল ইরাকেই। ইরাকেই তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বনি আমের আমিরের বাড়ির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি সেখান থেকে লক্ষ্য করলেন তাকে দেখে কিছু কুকুর চিৎকার করছে, ঘেউ ঘেউ শব্দ করছে। তো তিনি মোস্তাদরাকে হাকেম এবং ফাতহুল বারির যদি আপনারা 12 অধ্যায়ের 55 নম্বর পৃষ্ঠাতে আপনারা দেখবেন, সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসরার নিকটবর্তী বনি আমেরের বাড়ির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেননি। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অর্থাৎ হযরত আয়েশাকে বলেছেন, দেখো তোমাদের সেই সময় কি অবস্থা হবে, তোমাদের উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে কেউ আওয়াব নামক স্থান দিয়ে যাবে, সেখানেই সে ফেতনা পতিত হবে, কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াব জায়গাটির নাম জিজ্ঞেস করলেন স্থানীয় লোকদেরকে, এটার নাম কি? তারা বলল এটা আওয়াব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরার জন্য অনেক চেষ্টা করলেন, পারলেন না। তো সর্বশেষ তিনি মদিনায় ফিরে আসলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেয়ামতের ছোট আলামতের ভিতরে আরেকটি হচ্ছে সিফিনের যুদ্ধ। এটা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই হয়েছিল। ষষ্ঠ হিজরিতে ইরাকের ফোরাত নদীর পশ্চিম পাশে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল মুসলমানের মুসলমানে। এই যুদ্ধে উভয় পক্ষের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে উভয় পক্ষের প্রায় 70,000 সাহাবি এবং তাবিঈ নিহত হন। তো এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, ইমাম বুখারী হাদিস এনেছেন, লা তাকুমু সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তাকতাতিলা ফিয়াতানে আযীমাতানে, তোমাদের বড় দুইটি দল এক দল আরেক দলের বিপক্ষে অস্ত্র ধারণ যতদিন পর্যন্ত না করবে, যুদ্ধ না হবে তোমাদের পরস্পর পরস্পরের মাঝে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ইয়াকুনু বাইনাহুমা মাক্তাতালান আযীমা, ইয়াকুনু বাইনাহুমা মাক্তাতালুন আযীমা, অত্যন্ত ভয়াবহ যুদ্ধ হবে, বড় যুদ্ধ হবে। দাওয়াতুহা ওয়াহিদাত, প্রত্যেকের দাবি একটাই হবে যে আমি হকের উপরে আছি, আমি আমার দাবির উপরে আছি, আমি আমার মতের উপরে আছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে বড় এক ফিতনা, কেয়ামতের ছোট আলামতের ভিতরে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মিত্তাহুস সুন্নাহ 2 নম্বর অধ্যায়ের 224 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, আসলে এই যে সিফিনের যুদ্ধে 70,000 সাহাবি এবং তাবি নিহত হলেন, মারা গেলেন, তো এই ব্যাপারে হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় বাজন সাহাবি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয়তম অত্যন্ত প্রিয় সাহাবি, কাতিবে ওহি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক, এই যে যুদ্ধ করেছেন একে অপরের বিরুদ্ধে, এটা তাইমিয়া বলেন ওনাদের আসলে প্রকৃত যুদ্ধ করার স্পৃহা ছিল না, যুদ্ধ করার মতো ওনারা যুদ্ধের পক্ষে ছিলেন না,
ওনারা একটি সমাধান চেয়েছিলেন ওসমান হত্যার বিচার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যখন ওনারা ওনাদের যারা কাব ইবনে আশরাফের নামও এসেছে, যদিরা উভয় পক্ষ যখন সিফিনের যুদ্ধে একটা সুলহা একটা মীমাংসাতে গিয়েছিলেন, তখনই রাতের বেলাও মুনাফেকরা দুই দলে বিভক্ত হয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর যেই সেনাবাহিনী ওনাদের উপর আক্রমণ করেছেন এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা চৌকিতে অতর্কিত আক্রমণ করে উভয় ভুল বোঝাবুঝির কারণে এই যে যুদ্ধটা সংঘটিত হলো, 70,000 তাজা প্রাণ মুসলমান সেখান থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লেগেছে, মারা গিয়েছে। তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা বলতেছিলাম, উনি বলতেছেন যে হযরতে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের যুদ্ধ করার স্প্রিয়া ছিল না, ওনাদের সমাধানের স্প্রিয়া ছিল, সুলহার স্প্রিয়া ছিল, কিন্তু ওনাদের অতি উৎসাহী যারা ছিল ওনাদের সেনাবাহিনীর ভিতরে, তারা যুদ্ধের ময়দানে একজন আরেকজনকে অতর্কিতভাবে আক্রমণ করে যুদ্ধের ভয়াবহতার দাবানল জেনে দিয়েছিলেন। এই যে যুদ্ধের ভয়াবহতা, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, ফেতনা ওনারা পতিত হয়েছেন। তো এই ফেতনা পতিত হওয়ার কারণে আমাদের অনেকগুলো মুসলমান শহীদ হয়ে গিয়েছেন, পৃথিবী থেকে চলে গিয়েছেন। কাজেই ওনাদের উদ্দেশ্য এটা ছিল না। আমরা ইবনে তাইমিয়ার কথা উল্লেখ করেছি, এই যে ফেতনা, ছোট আলামত, আজকের আলোচনা আমরা এতটুকুর ভিতরে ইটি টানছি, আরো আলোচনা আছে ফেতনা সম্পর্কে, ইনশাআল্লাহ আগামী আলোচনাতে আমরা আলোকপাত করব। আপনারা আশা করি আমাদের আলোচনাগুলো শুনবেন, ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ফেতনার কথা বলে গিয়েছেন সেগুলো থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যাতে করে আমাদেরকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। আপনাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে সর্বশেষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।